আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা ঝুঁকি না কাটলেও কার্যাদেশ ধরে রাখতে গার্মেন্টস কারখানা চালু না করে কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন শিল্প মালিকরা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তারা। এদিকে কিছু কারখানা শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছে আজও। মেহেদি হাসানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প চালুর দ্বিতীয় দিনে নতুন করে খুলেছে আরও অনেক কারখানা। এক্ষেত্রে শুধু আশেপাশে অবস্থানরত শ্রমিকদের দিয়ে কারখানা চালানোর নির্দেশনা থাকার পরও দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকদের রাজধানীমুখী স্রোত অব্যাহত আছে। এদিকে দ্বিতীয় সকালে বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের একাধিক পোশাক কারখানা শ্রমিকরা। কোনো কোনো জায়গায় ব্যবস্থা নেয় পুলিশ। একদিকে বিক্ষোভ দমন, অন্যদিকে করোনা সতর্কতা নিশ্চিত করা, দু ব্যাপারেই সতর্ক শিল্প পুলিশ। সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে বিজেএমই, বিকেমি সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কি আমরা ফিল্ড লেভেলে কাজ করি, কাজেই যে ধরনের সিদ্ধান্ত হয় আমরা সেই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকি। আমরা কিন্তু শুধুমাত্র নিরাপত্তার বিষয়টাই আসলে মূলত দেখে থাকি। করোনা ঝুঁকি এখনও আছে, কিন্তু প্রতিযোগী দেশগুলো কারখানা খুলে দেয়, বাংলাদেশের এখন আর বসে থাকার সুযোগ নেই বলে জানান বিকেএমই এর সহসভাপতি মোহাম্মদ হাতেম। আশঙ্কা করছি যে এই যে আমরা এখন খুলছি সেটা সংক্রমণ তো বাড়তে পারে, অর্থনৈতিক চাকাকে একেবারে বন্ধ করে রাখা যাবে না। এতে একটা সময় গিয়ে দেখা যাবে যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। আবার আমার বায়েররা, আমরা যখন কন্টিনিউয়াস এরকম দীর্ঘদিন বন্ধ রাখতে পারি, আমাদের বায়েররা যদি একবার অন্য জায়গায় প্লেস শুরু করে ফেলে অর্ডার, তাহলে কিন্তু ওখান থেকে ব্যাক করানো খুব ডিফিকাল্ট হবে। কারখানার ভেতরের স্বাস্থ্যবিধি কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারলেও বাইরের স্বাস্থ্যবিধির ব্যাপারে শ্রমিকদের সচেতন হওয়ার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোরও আহ্বান এই নেতার। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।